नबी जखन मक्का शरीफे इस्लाम प्रचार करते तखन मक्कार मानुषगुलो शर्त दिए मुहम्मद आम्रा तोमार धर्म एकटा शर्त मानबो बोले कि शर्त तुम जदि बोलते पारो याकूब आलाइहिस्सलामेर वंशधर उनार छेलेरा सिरिया थेके किभाबे मिसरे एसेछे जदि एई कथाटा बोलते पारो ताहले आम्रा बुझबो तुमि एकजन नबी सुबहानाल्लाह कर आरो जोरे कर ना सुबहानाल्लाह এটা হলো সূরা ইউসুফ নাজিলের কারণ আরবিতে বলে শানে নজুল বাংলাতে বলে অবতীর্ণের প্রেক্ষাপট অবতীর্ণের কারণ আমার নবী আল্লাহ পাক নবীর মনের খবর জানে কিনা নবী পাক বলতেছে আল্লাহ আমি তো এই ঘটনা বলতে হবে আমার আল্লাহ পাক বলেন নাহনু নাকুসু আলাইকা আহসানাল কসাস हे आमार नबी आमी आपनार काछे एकटा सुंदर घटना नाकुस्सु एटा किच्छा बोलबो केमन किच्छा आहसानाल कासास कुरान शरीफे जतो किच्छा आछे किच्छा माने कहानी किच्छा माने कि ऐ आल्लाह पाक बोलतेछे किच्छा कासास कासास कुरान शरीफे जतो घटना आछे सबचाइते उत्तम सबचाइते सुंदर घटना हइलो আল্লাহ পাক বলে সূরা ইউসুফের ঘটনা তো জোরে কর না সুবহানাল্লাহ আমার আল্লাহ বলেন বিমা আওহাইনা ইলাইকা হাযাল কোরআন এই ইউসুফ আলাইহিস সালামের সূরা ইউসুফের এই ঘটনাটা আমি আপনাকে কোরআন দ্বারা ওহী করে জানাইতেছি সুবহানাল্লাহ কর আপনি বলে দিবেন কোনো অসুবিধা নাই আমি আপনারে বলতেছি আপনি শোনার পরে বলে দিবেন বলে আল্লাহ বলেন এবার ঘটনা শুরু হলো ওয়া ইজ আপনারা শুধু স্মরণ রাখবেন আমি কয়টা আয়াত পড়ি কথা ঠিক আছে আমি কয়টা আয়াত পড়ি একটু স্মরণ রাখেন তাহলে কষ্টটা একটু হলো আপনাদের অনুধাবন হবে আল্লাহ পাক বলেন ইজ ক্বালা ইউসুফ লি আবিহি ইয়া আবাতি ইন্নি রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন আল্লাহু আকবার কর আল্লাহ বলে নবী আমার ইজ ক্বালা ইউসুফ যখন ইউসুফ দেখে বলেছিল লি আবিহি তার বাবাকে বাবার নাম হলো ইয়াকুব ইয়া আবাতি হে আমার বাবা ইন্নি রাইতু নিশ্চয়ই আমি দেখেছি কোথায় দেখেছে ফিল মানাম স্বপ্নে দেখেছে আহাদা আশারা কাওকাবা 11টা তারকা ওয়াশ-শামসা একটা সূর্য ওয়াল কামারা এবং চন্দ্র সুবহানাল্লাহ কর ইউসুফ বলতেছে আমি স্বপ্নে দেখছি 11টা তারকা একটা চন্দ্র একটা সূর্য ইয়াকুব নাই বলে তুমি স্বপ্নে দেখছো এগুলা কি করে আল্লাহ পাক কোরআনে বলেন রাআইতুহুম লি সাজিদি ইউসুফ ডেকে বলে আমি স্বপ্নে দেখেছি 11টা তারকা একটা চন্দ্র একটা সূর্য এই 13টা জিনিস আমাকে সেজদা করে জোরে কর না সুবহানাল্লাহ ইউসুফ কে সেজদা করে স্বপ্নে দেখেছে ক্বালা ইয়া বুনাইয়া লা তাকুসুস রুয়াকা আলা ইখওয়াতিকা ফায়াকিদু লাকা কাইদা ইউসুফ নবীর বাপ ইয়াকুব নবী ডাকে বলে ইয়া বুনাইয়া হে আমার বেটা হে আমার ছেলে লা তাকসুস রুয়াকা সাবধান তোমার স্বপ্ন বলিও না আলা ইখওয়াতিকা তোমার 10 ভাইয়ের কাছে সুবহানাল্লাহ কর ইউসুফ আলাইহিস সালাম ছিল ইয়াকুব নবীর পরের সংসারের প্রথম ছেলে ইয়াকুব নবীর প্রথম সংসারে আল্লাহ পাক 10 জন ছেলে দিয়েছে
ওই বিবি মরার পরে ইন্তেকালের পরে ওই বেগমের ছোট বোনকে বিয়ে করেছে তার নাম ছিল রাহেলা সুবহানাল্লাহ কোন রাহেলার ঘরে আল্লাহ পাক দুইজন ছেলে দিয়েছে একজন ইউসুফ ছোট জনের নাম হলো বিনিয়ামিন তা আগের ঘরে 10 ভাই পরের ঘরে 2 ভাই মোট কয় ভাই হলো জোরে বলেন কয় ভাই ইউসুফ নবীরা 12 ভাই অনেকে বলে ইউসুফ নবীরা 10 ভাই এটা ভুল কথা প্রথম ঘরে 10 ভাই পরের ঘরে 2 ভাই এই হলো 12 ভাই আমার ভাইরা ইউসুফ আলাইহিসসালাম কে নিষেধ করে চোনার বাবা তোমার স্বপ্নের কথা তুমি তোমার ভাইদের কাছে বলিও না কেন বাবা ফায়াকিদুলাকা কাইদা তুমি ছোট হইয়াও তোমার সম্মান আমি বুঝতে পেরেছি যেই ছেলেটাকে আকাশের নক্ষত্র সিজদা করে এই ছেলেটার বুজুর্গি সম্বন্ধে বাবা বুঝে গেছে সুবহানাল্লাহ কোন নিশ্চয়ই তোমার বিরুদ্ধে তারা শত্রুতা আমি করবে ইন্না শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন নিশ্চয়ই শয়তান মানুষের প্রকাশ্য শত্রু ঠিক কি না জোরে কর না ঠিক কি না শয়তান মানুষের প্রকাশ্য শত্রু গোপন শত্রু না কেন এই কথা বলেছে আল্লাহ ইয়াকুব লয়ে বলে হে আমার ছেলে তোমার 10 ভাইয়ের কাছে লা তাকসুসরু ইয়াকা তোমার স্বপ্নের ব্যাখ্যা বলিও না কেন ফায়াকিদু লাকা কাইদা তারা তোমার বিরুদ্ধে শত্রুতামি করতে পারে বাবা কোন কি ভাই শত্রু হয় তখন ইয়াকুব নবী বুঝায় ভাই ভাইয়ের শত্রু হয় না তবে শয়তানে শত্রুতামি লাগায় কে লাগায় বলুন না কে লাগায় শয়তান কেন আদুউম মুবিন তোমাদের সুস্পষ্ট প্রকাশ্য দুশ্মন হইল শয়তান আল্লাহ পাক বলেন وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم এইভাবে আল্লাহ পাক ইউসুফকে অনেক জ্ঞান শিক্ষা দিয়েছেন খুব সংক্ষেপ করে বলেছি এবং ওয়াইয়াল্লিমুকা মিন তাউইল হাদিস বাবা বলে তোমাকে আল্লাহ পাক অনেক স্বপ্নের ব্যাখ্যা ভেঙে দেওয়ার এলেম দান করবে ওয়ায়ুতিম্মু নিয়ামাতাহু আলাইকা তোমার উপরে আল্লাহ পাক অনেক নিয়ামত দ্বারা তোমাকে পরিপূর্ণ করবে ওয়ালা আলি ইয়াকুব ইয়াকুবের বংশধর উপরে নিয়ামত আসবে কেমন নিয়ামত কামা আতাম্মাহা আলা আবওয়াইকা যেমনি ভাবে তোমার পূর্বপুরুষের উপরে আল্লাহ পাক নিয়ামত দিয়েছে কোন পূর্বপুরুষ মিন কাবলু ইব্রাহিম ওয়া ইসহাক ইব্রাহিম এবং ইসহাক নবীর উপরে আল্লাহ পাক যেরকম নিয়ামত দিয়েছে হে ইউসুফ তোমার উপরেও আল্লাহ পাক এইভাবে নিয়ামত দিবে আরো জোরে কর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ছিল ইসহাক নবী ইসহাক নবীর সন্তান ছিল ইয়াকুব নবী ইয়াকুব নবীর সন্তান হলো ইউসুফ নবী কথা বুঝতে পারতেছেন আল্লাহ পাক এজন্য বলে ইব্রাহিম নবীর মত করে তোমাকে নিয়ামত দেওয়া হবে সুবহানাল্লাহ কর لقد كان في يوسف وإخواته آية للسائلين আমার আল্লাহ বলে ও জগতের মানুষ তোমরা যারা প্রশ্ন করতে চাও বিবেকের কাছে তোমাদের জন্য ইউসুফ এবং তার ভাইদের এই ঘটনার মধ্যে অনেক দলিল আছে সুবহানাল্লাহ কোন অনেক দলিল বলে কেমন দলিল আল্লাহ পাক বলেন إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين يوسف عليه السلام
দিন দিন বড় হইতেছে। ইয়াকুব নবী ওনারে আদর করতেছে, ছোটকালে মা মরে গেছে, এখন যাদের মা নাই বাবাকে একটু বাড়তি আদর করা লাগে না? দশ ভাইয়ের এটা সহ্য হয় না। দশ ভাই মনে মনে ভাবতেছে, ওয়াখু আহাব্বু ইলাইয়া আবিনা মিন্না, যে আমাদের ভাই ইউসুফ তো আমাদের থেকে বাবার কাছে বেশি আপন, বাবায় বেশি আদর করে, কেন করবে না? ইউসুফ তো একদিকে মায়ার ছেলে, আরেকদিকে সুন্দর ছেলে। আরেকদিকে আরেক ঘটনা হলো, ইউসুফ যেদিন দুনিয়াতে আগমন করেছে সেদিন মূর্তি পূজকদের মূর্তির ঘরের মধ্যে আগুন লাগা ওই ঘর মূর্তি সব ধ্বংস হয়ে গেছে। সেই দিন বৃষ্টি এসে এলাকার ফসলের জন্য আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছে। ইউসুফ দুনিয়াতে আসার টাইমেই রহমত নিয়ে আসছে। সুবহানাল্লাহ। কোন আমরা আল্লাহ পাক বলেন, ওয়া নাহনু উসবাতুন, ইউসুফের দশ ভাই কো আমরা একটা দল, আমাদেরকে তো বাবা এত আদর করে না, বাবা ইউসুফরে বেশি আদর করে। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, একটা সূক্ষ্ম কথা আসছে এখানে, দালাল শব্দ আসছে, দালালি, দালালি মানে গোমরাহ, ফ্রদবষ্ট। নবীদের ব্যাপারে যদি দালালি শব্দ ব্যবহার হয় তখন অর্থ হবে বিবুর, আশেক, প্রেমিক। সুবহানাল্লাহ। কর ইন্না আবানা লাফি দালালিম মুবিন, দশ ভাই বলে আমাদের বাবা ইউসুফের প্রেমে বিভোর হয়ে আছে। সুবহানাল্লাহ কইতেন না, আমাদের বাবা ইউসুফের প্রেমে বিভোর হয়ে আছে। আমরা আল্লাহ পাক বলেন, ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, ভাই আমার কাছে কোনো বানোয়াট কথা পাবেন না, কষ্ট হইতাছে? আল্লাহ বলে ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, এখানে দাল্লান শব্দের অর্থ নবীর দুশ্মন ওহাবিরা তাফসির করছে যে আল্লাহ পাক নবীরে গোমরাহ অবস্থা পাইয়া হেদায়েত করছে, যেরকম নাউজুবিল্লাহ, ওই যে দাল্লান পাইছে। আর এই জন্য আল্লাহ পাক কোরআন আরেক জায়গায় বলে দিয়েছে, লাফি দালালিম মুবিন, ইয়াকুব নবী তো গোমরাহ হয় নাই, এখানে দাল্লান শব্দ অর্থ বিবর, ফাহাদা, আল্লাহ পাক হেদায়েত করলো কি, আমার নবী যে উম্মতের মায়ায়, উম্মতের পেরেশানিতে, টেনশন টেনশন, নবীর ব্রেনটাকে স্থির করার জন্য আল্লাহ পাক হাউজে কাউসার হাতে দিলেন, সাফায়াত হাতে দিলেন, নবীর হাতে জান্নাতের চাবি দিলেন, নবীর হাতে সমস্ত খাজিনার চাবি দিলেন, উম্মতকে জান্নাতে নেওয়ার ব্যবস্থা করে আমার আল্লাহ নবীকে স্থির করেছে। এজন্য ওয়া জাদাকা দাল্লান ফাহাদা, এই আয়াতের তাফসীর হবে, নবী গো আমি আপনাকে উম্মতের পেরেশানিতে, উম্মতের প্রেমে বিভোর পেয়েছি, অতঃপর উম্মতের জান্নাতের পয়সালা করে আমি আপনাকে স্থির করে দিয়েছি। সুবহানাল্লাহ। আমার নবী গোমরা ছিল, এই কথা কোন যাইব? এই কথা বললে কি ঈমান থাকবে না যাবে? ঈমান থাকবে না যাবে? যত বড় নামাজি হোক না কেন তার ঈমান চলে যাবে, ঠিক কি না? আল্লাহ পাক বলেন, ইউসুফ আলাইহিস সালাম খুব আদরের, ছেলেরা খুব টেনশন করে, বাবার কাছে তো বেশি প্রিয়। এখন আমরা কি করা? দশ ছেলে এক জায়গায় মিটিং দিছে যে আমরা কিভাবে ইউসুফকে বাবার থেকে দূরে সরাইয়া আমরা বাপের আদর পাইতে পারি। ভাই সত্যি করি বলেন তো, বাবার আদর কি জোর করে পাওয়া যায়? আপনি জোর করে বাবারে বাঁধতে রেখে আপনি আদর নিতে পারবেন? এটা কি সম্ভব? আদর স্নেহ ভালোবাসা দোয়া আসবে মনের থেকে, ঠিক কি না? মা বাবার খেদমত করলে মা বাবার কাছে দোয়া চাইতে হয় না, এই কথা বাস্তব কিনা বলেন? মা বাবার কাছে দোয়া চাইতে হয় না। আমার আল্লাহ পাক বলেন, ইকতুলু ইউসুফ আওতারহু আরদায়া খলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন। এই দশ ভাই একত্রে বসে কিভাবে ইউসুফকে দূরে সরানো যায়, কেউ প্রস্তাব দিয়েছে এক তোলো ইউসুফ, আমরা ইউসুফকে হত্যা করে ফেলবো, কতল করে ফেলবো, আউিত রাহু আরদান, অথবা ইউসুফকে আমরা চোখ বান্ধা দূরে কোনো দেশে দিয়ে আসবো,
জানি ইউসুফ কখনো আসতে না পারে বাবার কাছে এবার কেউ কেউ বলে ওয়াজহু আবিকুম ওয়াতাকুনু মিন বাদি কাওমান সালিহিন কোন কোন ভাই বলে ইউসুফকে হত্যা করব কোন কোন ভাই বলে দূরের দেশে দিয়ে আসব এখন কেউ কেউ বলে ইউসুফকে হত্যা করবা অথবা দূরে দিয়ে আসবা আব্বা হুজুর ইয়াকুব নবীর কাছে কি জবাব দিবা এই 10 ভাই বলে ইউসুফকে মারার পরে আমরা 10 জন কি হব আল্লাহর কাছে ওয়াতাকুনু মিন বাদি কাওমান সলিন আমরা তওবা তসবি বইরা আল্লাহর কাছে ভালো লোক হয়ে যামু নাযুবিল্লাহ কইতেন না বাইরে খুন কইরা এরপর তওবা করব আল্লাহর কাছে এটা কি আল্লাহ শুনবো নাকি আল্লাহ এই কথা শুনবে আমার আল্লাহ পাক বলেন قَالَمْ قَائِلٌ مِّنْهُمْ لَا تَقْتُلُوا يُوسُفَ وَأَلْقُهُ فِي غَيَابَةِ الْجُبِّ يَلْتَقِطْهُ بَعْدُ السَّيَّارَةِ إِن كُنْتُمْ فَاعِلِينَ যত শক্তি আছে সিল্লা এখন তো আল্লাহু আকবার বেশি কষ্ট আপনাদের না আমি আরেক জায়গায় 2 ঘন্টা ওয়াজ করে আইছি কষ্ট হইলে আমারে না হইব আপনারা তো এতক্ষণ ওয়াজ করেন নাই শুধু শুনছেন আল্লাহ পাকের কোরআনের প্রতিটা হরফের সওয়াব আল্লাহ যারা বসে আছে প্রত্যেকের বংশের কবরে পৌঁছাইয়া দাও আমিন কইতো কি আফিত্তি আল্লাহ কোরআন শরীফে যতটি আয়াত পড়তেছি প্রত্যেকটা হরফের সওয়াব প্রত্যেকটা নকতার সওয়াব জার জবর সওয়াব আল্লাহ তুমি আমাদের বংশের কবরে পৌঁছাইয়া দাও আল্লাহ আমাদের বংশের কবরটাকে জান্নাতের বাগান করে দাও জোরে কোন আমিন এক রাতে স্বপ্ন দেখে ইসুফে সনর সরে যা সেজদা করে তাহাকে আল্লাহ হাসাল্লে ওয়ালালি মুহাম্মাদ ওয়ালালি বারামার ইউসুফকে মারার জন্য মিটিং করছে ভাইয়েরা তাহলে বোঝা গেল ভাইয়ের শত্রু ভাই হয় কি হয় না যেরকম ভাইয়ের শত্রু ভাই হয় কি হয় না এই শত্রুতা আমি লাগায় দেয় শয়তানে কে লাগায় শয়তান আমার ভাইয়েরা আল্লাহ পাক বলেন ক্বালা কায়লুম মিনহুম এই 10 ভাই থেকে একজন ভাই ডেকে বলে লা তাকতুলু ইউসুফা তোমরা ইউসুফকে হত্যা করিও না বলে কি করব ওয়ালকুহু ফি গায়াবাতিল জুব্বে যদি তোমরা ইউসুফকে কিছু করতে চাও একটা কাজ করো আমরা মরুভূমিতে ইউসুফকে নিয়া একটা কুয়ার মধ্যে ফালাইয়া দেব আল্লাহু আকবার কইতেন না এই ঘটনা আল্লাহ বলতেছে নবীর কাছে কার কাছে কোরআনের ভাষায় আল্লাহ বলতেছে আর এখন আমরা শুনতেছি কোরআন থেকে সুবহানাল্লাহ কর বলে আমরা কুয়ার মধ্যে পালায় দেব কেন ইয়ালতাকিতুহু বাদুস সাইয়ারা ইন কুনতুম ফাইলুন কারণটা হলো এমন কুয়ার মধ্যে পালামু যেই কুয়া মিশরের রাস্তার কিনার দিয়া রাস্তার পাশে আমরা মিশরের রাস্তার পাশে কুয়ার মধ্যে পালাবো তো মিশরের রাস্তা দিয়ে যে ব্যবসায়ীরা যা সাইয়ারা মানে ব্যবসায়ী এই ব্যবসায়ীরা যাওয়ার টাইমে ওই কুয়ার মধ্যে পানির জন্য বালতি পালাইবো ইসুবরে পাইয়া তারা মিশরের বাজারে নিয়ে বিক্রি করে ফেলবো আমরা বাবার আদরের হয়ে যাব এই একটা বুদ্ধি করছে নাউজুবিল্লাহ কইতেন না আরো জোরে কন নাউজুবিল্লাহ বলে ইউসুফকে পালাইয়া দিবা কুয়াতে তাইলে বুদ্ধি করো বাবার কাছ থেকে কিভাবে আনবা 10 ভাই মিলে বাড়িতে গেল ও বাবা ইউসুফকে আমাদের সাথে আগামী দিন সকালে দিবেন আল্লাহ কোরআনে কয় কালো ইয়া আবানা মালাক লা তামান্না আলা ইউসুফ ওয়া ইন্না লাহু লানাসিহুন সুবহানাল্লাহ কর ও আমার বাবা দর্শলে কয় বাবা ও
ইসুবের বিষয়ে কেন আমাদেরকে আপনি বিশ্বাস করতে পারেন না? আমগোসাতে ইসুবরে খেলতে দেন না, আপনি নিজে ইসুবরে কোলে করেন, নিজে খাওয়ান, নিজে আদর করান, নিজে পাশে ঘুমান, বাইদের কাছে ঘুমাইতেও দেন না। ওয়াইন্না লাগুলা নাসিহুন, আমরা তো তাকে নসিহত দিব, বুদ্ধি শিখাবো, কাজ শিখাবো, কি এখন কি করতে হবে বাবা বলে। আরে সিলুহুমানা গাদা, আগামী দিন সকালবেলায় আমাদের সাথে ইসুবকে দিবেন, বুদ্ধি করছে কুয়েতে ফালাইবো, বাবার কাছে বলতেছে দিবেন। বাবা বলে কই নিবা তোমরা? আল্লাহ পাক কোরআন এই কথা বলতেছে, ইয়ারতাউ ওয়া ইয়ালআব ওয়া ইন্না লাহু লাহাফিজুন। ও বাবা ইয়াকুব নবী, ইসুব আমাদের সাথে খেলাধুলা শিখবে, গাছে উঠা শিখবে, আমরা গাছে উঠে পল পায়রা খাওয়াইলে ইসুবে খায়, ইসুব নিজে গাছে উঠতে পারে না, বকরি চালানো শিখবে, খেলাধুলা শিখবে, দয়া করে আমাদের সাথে ইসুবকে দিয়া দেন। বাবা কয় এখনো তার বয়স হয় নাই, খেলার বয়স হয় নাই, বকরি চড়াইবার বয়স হয় নাই। তারা বলে না আমাদের সাথে দিয়ে দেন। বলে কারণটা কি, তোমরা এমন করতেছো কেন? ইন্না লাগুলা হাফিজুন, আমরা ইসুবের হেফাজত করব। ভাইরা কয় বলুন হেফাজতের মালিক কে? যেরকম হেফাজতের মালিক কে? ইয়াকুব নবী কোরআনে এই কথা বলছে, তোমরা কেমনে হেফাজত করবা? হেফাজত তো করে আল্লাহ। এখন আমগো মধ্যে হেফাজত করে না লোক আছে কিনা? আওয়াজ দিয়ে এখন আছে কিনা? ভুলের মধ্যে আছে, ভুলের মধ্যে, কত বড় ভুলের মধ্যে আছে নিজেও জানে না। ভার আমার, আল্লাহ তাবারাকা তাআলা বলেন ইয়াকুব আলাইহিসসালাম সন্তানকে দিতে চায় না। শেষ ডাইকে বলে ক্বালা ইন্নি লা ইয়াহজুনুনি আনতাযবাহু আনতাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু যিব ওয়া আনতুম আনহু গাফিলুন। রে ও দর্শলে, আগামী দিন সকালবেলায় তোমাদের সাথে দিব আমার কোলের জাদুমণি ইসুবকে, সে আমার বুকের রত্ন, তোমরা খেলার মধ্যে পড়ে থাকবা, আর ইসুবকে আরেক দিকে বাগে খেয়ে বেলবে, এটা আমি সহ্য করতে পারবো না। সিদকাত দি কন্যা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইসুবকে দিয়া দিব, সিল্লা এখন সুবহানাল্লাহ জান্নাতি। এই জামার আবার একটা কেরামত ছিল, এই জামাটা যত মোটা মানুষে গায়ে দিত তত মোটা হইতো, যত বড় মানুষে গায়ে দিত জামাটা বড় হইতো, যত ছোট মানুষে গায়ে দিত জামাটা ছোট হইতো। আর জোরে কর না সুবহানাল্লাহ। এই জামা নিজে নিজে বড় হয়, নিজে নিজে ছোট হয়, এটা বেহেশতি জামা, সুবহানাল্লাহ বলবেন না। এই ইসুফ আলাইহিসসালামের এই জামা মোবারকটা গায়ে দিল সারা বছর, গায়ে দিল সারা বছর। বাবা ইয়াকুব নবী যখন ইসুফ চলে যায় বিদায় নিয়া, বাবার মনে সন্দেহ, আমার ইসুফ যদি আবার ফিরে না আসে মরুভূমির থেকে, আমি এই জামাটা ইসুফের গলার তাবিজ বানায় দিব। জামাটা সুন্দর করে ছোট্ট করে বটলেন, একটা তোমাদের ভিতরে ঢুকাইয়া গলা বাঁধা দিয়া কয় ইসুফ রে, নবীদের গায়ে লাগা এই কাপড়, এই জামা, এটা তোমার উপকার করবে, নিয়ে যাও নবীদের লাগা, নবীদের গায়ে লাগা জামার বরকতে বিপদ আপদে আল্লাহ তোমার সাহায্য করবে। আরো জোরে কন্যা সুবহানাল্লাহ। এই গলার মধ্যে তাবিজ বানাইয়া এই ছোট্ট বেহেস্তি জামাটা ইসুফ নবীর দান করছে, সুবহানাল্লাহ কন্যা। ইসুফ আলাইহিসসালাম সারা জিন্দেগি এই বেহেস্তি জামাটা গায়ে দিছে, ইন্তেকালের টাইমে ইসুফ নবীর এই জামা দিয়া দাফন করছে, ওই বেহেস্তি জামা। কথা কি বুঝতে পারতেছেন? ভার আমার, বন্ধুরা আমার, ইসুফ আলাইহিসসালাম রওনা হলো, বাইরে রওনা হলো, খুশি, বাবার সামনে খুব আদর দেখা ভাই করে, কান্দে কইরা ছোট ভাই ইসুফকে কান্দে কইরা যাইতেছে মরুভূমিতে। একবার বড় ভাই কোলে লয়, আবার ছোট ভাই কোলে লয়, মাঝা ভাই কোলে লয়, ব্যাপারটা কি? কান্দে করে নিয়ে যাচ্ছে, ইসুফ তো খুব খুশি, আমার আদর করতেছে, আমার আদর করতেছে। আর ইয়াকুব আলাইহিসসালাম আর ওনার বোন বাসার বাড়ি পর্যন্ত আগায় আসলো, মরুভূমির প্লান পর্যন্ত আগায় আসলো, এখান পর্যন্ত আইসা বাবা আর যায় না। ফালাম্মা জাহাবু বিহি, যখন বাবাকে দেখা যায় ছেলেরা ইসুফরে আদর করে, একটু পরে বাবাকে আর দেখা যায় না। এমন টাইমে কি হলো? ও আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়া আজমাউ আইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব্বে, তারা কুয়ার ভিতরে, কূপের ভিতরে
ইউসুফকে পালানোর জন্য রেডি করলো। নাউজুবিল্লাহ কইতেন না, কেমনে রেডি করলো? তাফসিরে পাওয়া যায় যে কোলে লইছে, কোলে লয়ে আদর করে নিতেছে মরুভূমির মধ্যে নিয়ে, যখন দেখে আর বাবারে দেখা যায় না, এই কোলের থেকে আসর মারছে। নাউজুবিল্লাহ কইতেন না? ইউসুফকে ভাই আমি তো ব্যথা পাইছি, বড় মায়ের লাথি মারে, ছোট ভাইয়ের কাছে যায়, ছোট ভাই লাথি মারে, সেজু ভাইয়ের কাছে যায়, সেজু ভাই লাথি মারে, মেজু ভাইয়ের কাছে যায়, এইভাবে দশ ভাই, কেউ মারে লাথি মারে, কেউ লাঠি দিয়ে পিটে। ইউসুফ ক্লান্ত হয়ে গেল, কলে ভাই তোমরা না বলছো আমাকে খেলা শিখাইবা, এটা নি খেলা ভাই, এটা নি খেলা, আমি তো ব্যথা পাই। আরে এটা খেলা কি, তোরে কতল করার জন্য আসছি। বলে আমার দোষ কি? বলে তোরে বাবা বেশি আদর করে, এটা তোর দোষ। বাবা বেশি আদর করে, এটা কি দোষ? এটা কি দোষ? ভাই আমাকে মেরো না, কয়না তোকে মেরে ফেলবো, একদম ক্লান্ত করে ফেললো, বেহুশ হয়ে গেল ইউসুফ, রক্তাক্ত হয়ে গেল। একজন ভাই ছুরি নিয়ে বুকের উপরে বসে ইউসুফকে মেরে ফেলবে, এবার বড় ভাই তাকে টান দিয়ে সরায় বলে, এরে আমাদের প্ল্যান ছিল আমরা ইউসুফকে মারবো না, গুহার ভিতরে কুয়ার ভিতরে ফেলে দেব, এখন দে মেরে ফেলার চেষ্টা করতেছ, চলো আমরা কুয়ার মধ্যে পালাই। সবাই ইউসুফের হাত বাঁধলো, পাও বাঁধলো, আইয়াজ আলুহু ফি গায়াবাতিল জুব্বে, একটা অন্ধকার কুয়া। কেমন কুয়া জানেন? কুয়াটা বড় ব্যতিক্রম, অন্ধকার, এটার মধ্যে সাপ বিচ্ছু থাকে, এটা বিষাক্ত পানি, এই পানি কোনো উঁটে খাইলেও উঁট মারা যায়, কোন গোড়ায় খাইলে গোড়া মারা যায়, গাদা খাইলে গাদা মারা যায়, মানুষ খাইলে মানুষও মারা যায়, এরকম বিষাক্ত পানি ওই কুয়ায়। ইউসুফ কয় ভাই আমার কুয়ার মধ্যে পালাই না, তোমরা একটা কাজ করো, আমার ছাইরা দাও, আমি এই দেশের থেকে চলে যাব, আমি আর বাবার কাছে যাবো না, তোমার কাছে যাবো না। কয় না, তোকে আমরা কুয়ার মধ্যে পালাই দেবো। মাইদর কইরা দুই হাত বান্দা কুয়ার মধ্যে পালাই দেয়। আমাদের দেশের শিল্পীরা একটু গজল বানাইছে, আমি ছোট তোমরা বড় দশ বাই আমারে মারিতে তোদের মায়া নাই, আমারে মারিতে তোদের মায়া নাই, আল্লাহুম্মা মোহাম্মদ আলাই সাইয়েদিনা মোহাম্মদ আলাই বাসা। কোরআন শরীফের ঘটনা, যিনি যত বেশি মনোযোগ দিবেন উনি তত বেশি রহমত পাবেন। আল্লাহ বলে ফাইজা কুরিয়াল কোরআন ফাস্তামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, যখন আমার কোরআন তোমাদের সামনে বয়ান শুরু হয় তোমরা মনোযোগ দিয়ে শুনো, নীরব হয়ে বসে থাকো, তোমাদের উপর অজস্র রহমত আসতেই থাকবে, রহমত বন্ধ হবে না, চিৎকার দিক না সুবহানাল্লাহ। তাহলে মনোযোগ আসেনি ইনশাআল্লাহ? আসলে আসেনি না? কেউ বিপদে বইরা বয়ে রয়েছেন। কোরআন শরীফের মাহফিলে আমরে বসা রাখছে কে? আমাদের মতো শত শত লোক কি চইলা যায় নাই? আমার ভাইয়েরা, আল্লাহ তাবারাকা তাআলা বলেন এই গুহার ভিতরে, সরি কুয়ার ভিতরে ইউসুফ আলাইহিস সালামকে পেলে দেওয়ার জন্য দড়ি দিয়া বাঁধছে, হাত পাও বান্দা উপরে থেকে কুয়ার মধ্যে ছেড়ে দিতেছে, দড়ি দিয়ে আস্তে আস্তে লামাইতেছে। ইউসুফ কি কান্দানা কানলো, এমন কান্না কানলো, ভাই কুয়ার ভিতরে সাপ আছে, বিচ্ছু আছে, আমাকে পালাইও না, আমাকে পালাইও না। কয় না, তুই কুয়ার মধ্যেই থাকবি, তোর বাবাই তোরে বাঁচাইব, স্বপ্ন তোরে বাঁচাইব, তোর স্বপ্নের ডাক তোরে বাঁচাইতে, যে স্বপ্ন দেখছিলি তোর চন্দ্র সূর্য তারকা সেজদা করছে, তোর স্বপ্ন আজকে তোরে বাঁচাইব। দশ ভাইকে শয়তানে পাম্পট্টি দিয়া এই অন্যায়টা শয়তানে করাইছে, কথা কন ঠিক কিনা? নবীর ছেলেরা কিন্তু খারাপ না, নবীর ছেলেরা ভালো, কিন্তু শয়তানের দোকায় যখন পড়ে যায় তখন নবীর ছেলেও ইমান হারা হয়। যেমন নূহ আলাইহিস সালাম ছিল ইমানদার, তার ছেলে কেনান বেঈমান হয়ে মারা গেছে, কথা কন ঠিক কিনা? ঠিক কিনা? ঠিক কিনা? ভার আমার ইউসুফ আলাইহিস সালামকে
কুয়ার ভিতরে ফেলে দিল গভীর কুয়া। যখন উপরের থেকে ছেড়ে দিল ইউসুফ কান্দে, আমার আল্লাহ কয় জিব্রাইল, ও জিব্রাইল তাড়াতাড়ি যাও সিরিয়ার রাস্তায় কুয়ার নিচে দিয়া যাও। আল্লাহ নিচে দিয়া কেন? কয় আমার দোস্ত ইউসুফকে তার ভাইয়েরা কুয়ায় পালাইয়া দিছে, আমার দোস্তের গায়ে এক ফোঁটা পানি যেন না পড়ে, এগুলা বিষাক্ত পানি, দোস্তের গাও খালাইয়া যাবে, পানি যেন না লাগে। বলে আল্লাহ আমি কি করব? কয় তুমি কুয়ার নিচে দিয়া একটা নরম পাথর লইয়া যাও, নরম পাথর, পাথর বলে আবার নরম, সুবহানাল্লাহ কইতেন না, একটা নরম পাথর লইয়া যাও। জিব্রাইল আমিন কুয়ার নিচে দিয়া একটা নরম পাথর বাসায়া ধরছে, ইউসুফ নবী পাথরের উপরে ফোমের মতো পড়ছে। আরো জোরে করলে সুবহানাল্লাহ, কুয়ার ভিতরে নবীকে সাহায্য করার মালিক কে? ইউসুফ আলাইহিস সালাম। কুয়ার ভিতরে আল্লাহ কি সাহায্য করবে না? এক নম্বরে পাঠায়া দিছে নরম পাথর। আপনারা যদি কেউ নারায়ণগঞ্জ গিয়ে থাকেন, প্রায় বছর আমি সেখানে মাহফিলে যাই, নারায়ণগঞ্জে একটা মাজার আছে কদম রসুল, বন্দরে, বন্দরে কেউ গেছেন কিনা জানি না, নারায়ণগঞ্জে বন্দরে কেউ গেছেন? ওই তো এক ভাই আছে কদম রসুল মাজার শরীফ পাহাড়ের উপরে, সেখানে সেখানে কোনো মানুষের কবরের জন্য মাজার হয় নাই, সেখানে মাজার শরীফ হয়েছে আমার নবীজির কদম লাগা একখান পাথর মোবারকের বরকতে। সিল্লা এখন না সুবহানাল্লাহ, আমার নবীজির কদম লাগা পাথর মোবারকের বরকতে সেখানে মাজার হয়েছে। ঘটনা হলো এই, বাংলাদেশে যখন ইসলাম আসে নাই তখন সর্বপ্রথম ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমলে, ইতিহাস জানতে হবে, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজির আমলে আরবের বণিকরা ব্যবসা করতে এই দেশে আসতো, মুসলমান বণিকরা এই ভারত উপমহাদেশে আসতো, তখন এটা ভারত উপমহাদেশ। তখন এই আরবের বণিকেরা যখন ঢাকাতে আসলো, এটার ঢাকাতে আসার পরে ওরা ব্যবসা করে, একদিন ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি এই নৌকা দিয়া যাইতেছে, হঠাৎ করে দেখতেছে কারা যেন পাহাড়ের কাছে কি যেন মাথায় লইয়া দাঁড়ায় রয়েছে, একজনে দাঁড়ায় থাকে আরেকজনে ঘুমায়, আবার আরেকজনে এটা মাথায় লয়, আরেকজনে রান্না করে, আবার আরেকজনে মাথায় লয়, অর্থাৎ ওই টুক কি জানি জিনিসটা এটাকে মাটিতে রাখে না। পরে নবাব লোক পাঠালো, দেখো তো ওখানে কারা কি মাথা নিয়ে দাঁড়ায় আছে, বাদশার লোক যায় দেখতেছে ওরা আরব দেশের ব্যবসায়ী, বলে মাথায় কি? বলে মাথায় হলো আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারক লাগা একখান পাথর মোবারক। সুবহানাল্লাহ, বলে দেখি, তাকায় দেখে নবীজির পা মোবারকের চাপ এই পাথরের মধ্যে আছে। বাদশাকে যখন এই খবর দিল, বাদশা বলে এত সম্মান করে তারা নবীর কদম লাগা পাথরকে, আমিও সম্মান করব। পরে তাদেরকে বলে এই পাথরটা পাহাড়ের উপরে তুলছে, বলছে তোমরা লইয়া দাঁড়ায় থাকতে গা, আমি ব্যবস্থা করে দেই। পাহাড়ের উপরে উঁচা একটা কাঠের টেবিল বানাইছে, টেবিলের উপরে ওই পাথরটা রাখছে। এখনো নারায়ণগঞ্জ বন্দরে গেলে ওই জায়গাটার নামে কদম রসুল, এলাকার নাম হয়ে গেছে কদম রসুল, নবীজির কদম মোবারকের পাথর থাকার কারণে। ওইটা এখনো টেবিলের উপরে ওই পাথরটা, এই গুনাগার আল্লাহর রহমতে আল্লাহর অশেষ মেহেরবানিতে এই পাথরটা ধরেছি, চুমু খেয়েছি আর বলেছি পাথর রে তোর ভাগ্য কত ভালো, তোর তকদির কত ভালো, তোর উপরে আমার নবীর কদম পড়েছে। জোরে কর না সুবহানাল্লাহ। ভার আমার এই কথা কেন বললাম? পাথরেও নবী ছিনে, কথা বলেন না কেন, পাথরে নবী। একটা উদাহরণ দিচ্ছি, উহুদের ময়দানে কেউ এখানে গেছেন কিনা জানি না, আছেন কেউ গেছেন? মাশাআল্লাহ অনেকেই আছে, হাত তুলছে। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান মোবারক যখন শহীদ হয়ে গেল, আল্লাহ তাবারাকা তাআলার ফেরেশতা জিব্রাইল আমিন আমার নবীকে কোলে করে পাহাড়ের উপরে উঠতেছে, আমার নবীকে জিব্রাইল তুমি আমাকে রাখো, জিব্রাইলকে হুজুর কাফেররা আসতেছে আপনাকে আক্রমণ করবে, আরো আক্রমণ করবে, আপনার দান মুবারক শহীদ করে দিয়েছে, কাফেররা আসতেছে আর আক্রমণ করবে, আমার নবীকে তোমাকে রাখতে বলছি তুমি আমাকে রাখো। জিব্রাইল আমিন আমার নবীকে খাড়া পাহাড়ের মধ্যে পিঠটা লাগায় যখন রাখলো, নবী পাকের পিঠ মুবারক লাইগা এই পাথরটা চেয়ারে পরিণত হয়ে গেছে, নবীর জন্য চেয়ার হয়ে গেছে,
একদম নবী যেভাবে বসে পিঠ মোবারকের এই অংশটাও আছে চেয়ার হয়ে গেছে সুবহানাল্লাহ কইতেন না পরে এই চেয়ারটা এখনো পাথরটা ওইভাবে আছে আমি গুনাহগার নবীজি বসা ওই পাথরের মধ্যে চুমু খেয়েছি আপনাদের চান্দিনা দেররা এটা তো বড়ুরা দেররা আছে না কইলুনার সাথে দেররা দেররার একজন ভাই শাহজালাল উনি সৌদি আরব থাকতো আগে খেজুরি ব্যবসা করতো উনি এই উহুদের ময়দানে এখানে ওই শাহজালাল লোকটার কাছে যখন গেলাম উনি আমাদেরকে এই জায়গাটা দেখাইলো কয় দেখেন মজার ঘটনা সরকার এখানে সবাইকে আসতে দেয় না তো পরিচিত লোক ছিল ভাষা বুঝে বলতে পারছে পুলিশে বুঝাইয়া আমাদেরকে নিয়ে গেল খোদার কসম ওই পাথরের মধ্যে যখন চুমু খাইলাম এত সুন্দর একটা সেন্ট পাইলাম একটা গ্রান পাইলাম আমি বললাম বে ব্রাদার হুই সেন্ট অন দা স্টোন এর ভাই পাথরের উপর একটা কিসের গ্রান ওই পুলিশ বলতেছে ইয়া হাজ্জি দি সেন্ট কেম ফ্রম বডি অফ প্রফেট মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পাথরের মধ্যে আমার নবী বসেছে নবী পাকের বডি মুবারকের গ্রান এখনো পাথরে আছে তাহলে পাথরে আমার নবীকে চিনি কি চিনে না জোরে কোন চিনি কি চিনে না দুঃখ লাগে আমরা মানুষ হইয়াও নবীকে চিনলাম না চিনতে পারলাম না ভার আমার অনেকে মাদ্রাসা দিয়ে নবীর বিরুদ্ধে শত্রু তৈরি করে কথা কন না কা আমার বাবা মাঝে মাঝে বলে এখন আমার আব্বা আছে আব্বা বলে নিজের ছেলেকে বড় মাদ্রাসায় পড়াইয়া ভালো মাদ্রাসায় পড়াইয়া ওয়াবি আলেম না বানাইয়া রিকশা ড্রাইভার মুসি মেথড বদলা বানানো অনেক ভালো তার কারণ কখনো কোনো রিকশা ড্রাইভার নবীর বিরুদ্ধে বলে নাই কখনো কোনো মুসি মেথড নবীর বিরুদ্ধে বলে না কোনো কৃষক নবীর বিরুদ্ধে বলে না কোনো দিন মজুর নবীর বিরুদ্ধে বলে না টুপি দাড়ি পাগড়ি লইয়া আলেম নামদারি জালেম রাই আমার রসুলের বিরুদ্ধে কথা বলে কথা কন ঠিক কিনা এই জন্য আমার আব্বা বলে যে বদলা বানান ভালো ওয়াবি মাদ্রাসাত না পড়াইয়া কি মাদ্রাসা যেরকম কি মাদ্রাসা এমন মাদ্রাসায় পড়াবেন যেখানে পড়াইলে আপনার ছেলে আপনার জন্য দোয়া করবে ছেলে যদি পাশ করে আয়া কয় বাবা দোয়া নাই এরকম আছে না দোয়া নাই আমি ময়মনসিং গেছিলাম মাহফিলে আমি ওখানে এক মুরব্বী বলতেছে বাবা আমার ছেলে বলছে দোয়া বেলে নাই আমি কি কোন দোয়া আসেনি দোয়া আসেনিও কয় দোয়া আমার ছেলে কয় নাই কিনলে কয় ওই বড় মাদ্রাসাত পড়ছে আল্লাহ কয় নাই বলে বড় মাদ্রাসাত দোয়া নাই নাজবিল্লা কর না আমি বললাম আপনি কি কইলেন আমি কইছি এই বেটা তোরে মাদ্রাসাত পড়াইলাম বাপ মাল্লাই দোয়া করবি আল্লাহ অন্তি ফইরা একজ দোয়া নাই তোরে পড়াইলাম কা বলেন আমরা মাদ্রাসার মধ্যে সন্তানদেরকে কি আমাদের দোয়ার জন্য পড়াই না ছেলে যদি আয়া কয় মিলাদ নাই ক্যাম নাই জানাজা পরে দোয়া নাই সাত দিন না দোয়া নাই চল্লিশে নাই তো পড়াইলাম কি জন্য এই প্রশ্ন আসে কিনা ব্রেনে এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারী যে মাদ্রাসা রয়েছে সেখানে ছাত্রদেরকে পড়াবেন আল্লাহ বুঝার তৌফিক দান করুক ইসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে মনে আছে নি ফালাইছে কে ভাইয়েরা হাত পা বান্ধা মনে আছে না জিব্রাইল আমিন আমরা আল্লাহ পাক বলেন ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিয়ান্নাহুম বিআমরিহিম হাজা ওয়া হুম লা ইয়াশউরুন আমি কুয়ার ভিতরে সব নবীর জন্য ওহি পাঠাইলাম আমার বাহিনী পাঠায়া দিলাম চিল্লা করনা সুবহানাল্লাহ কেমন ওহি পাঠাইলো কেমন বাহিনী পাঠাইলো জিব্রাইল আমিন পাথর নিয়ে গেল ইউসুফ নবী পাথরের উপরে পড়লো আল্লাহ কয় জিব্রাইল অন্ধকার কুয়ার ভিতরে আমার বন্ধু কিভাবে থাকবে আমার বন্ধুর গলায় একটা তাবিজ আছে এই তাবিজটা খোলো খুললে দেখবে একটা জামা আছে এই জামাটা বেহেশতি জামা এই জামাটা বন্ধুর গায়ে পরাইয়া দাও আমার বন্ধুর জামার আলোতে পুরা অন্ধকার এই কুয়া আলোকিত হয়ে যাবে জিব্রাইল আমিন ওই তাবিজটা খুললো মনে আছে নি কোন তাবিজ ওই তাবিজটা খুললো খুইলা জামাটা গায়ে দিতে দেরি ইউসুফ নবীর সৌন্দর্যে পুরা ঘর পুরা কুয়া আলোকিত হয়ে গেল আরো জোরে কাটলো সুবহানাল্লাহ ইউসুফ আলাইহিস সালাম কুয়ার ভিতরে আর এদিকে কি হলো ওয়াজা ও আবাহুম
ঈশাইয়া বকুন ওই দশ ভাই কানতে কানতে বাড়িতে গেছে সঙ্গের কান্দা কিছু সঙ্গের কান্দা আছে না কানতে কানতে বাড়িতে গেছে বাড়িতে যাইয়া বাবার কাছে বলে কলু দশ ভাই ডেকে বলে ইয়া আবানা ও আমাদের বাবা ইন্না নাযহাবনা নাস্তাবিক وَتَرَكْنَا يُوسُفَ عِنْدَ مَتَاعِنَا فَأَكَلَهُ الذِّئْبُ وَمَا أَنْتَ بِمُؤْمِنٍ لَّنَا وَلَوْ كُنَّا صَادِقِينَ দশ ভাই কেঁদে কেঁদে বাড়িতে যায় ইয়াকুব নবী কান্দে কি রে কি হলো আমার ইউসুফ কোথায় ইউসুফ কোথায় ইয়াকুব নবীর কাছে দশ ভাই কেঁদে কেঁদে বলে বাবা যান ইউসুফ নাই কয় নাই কেন কোথায় গিয়েছে বলে ও বাবা আমরা দৌড় প্রতিযোগিতা দিয়েছিলাম ইন্না নাযহাবনা নাস্তাবিকু ওয়া তারাকনা ইউসুফা ইনদা মাতায়না আমরা দশ ভাই তো বড় ইউসুফ তো ছোট ইউসুফকে আমাদের কাপড় চোপড়ের কাছে রাখছি আমরা দৌড় খেলা খেলতে গিয়েছি দৌড় দিতে দিতে অনেক দূরে চলে গিয়েছি পিছনে আয়েশা দেখি পাকালা খুজিব আমাদের ভাই ইউসুফকে বাগে খেয়ে ফেলেছে আসলে কি বাগে খাইছে বাগে খাইছে বাগে খাইছে ইয়াকুব নবীকে এই বাড়া কি কস বাগে খাইছে আমার ছেলে বাগে খাইবে কেন কান্নার কান্না এইবার ইসুফের জামা দিছে আল্লাহ পাক বলেন ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিবিন কালাম বাল সাওয়ালাত লাকুম আনফুসাকুম আমরা ফাসাবরুন জামিলুন ওয়াল্লাহু মুস্তাআনু وَاللَّهُ مُسْتَعَانُ عَلَى مَا تَصِفُونَ سبحان الله কোন এরা কি করলো মিথ্যা 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 রক্ত আল্লাহ পাক বলেন ওয়াজাউ আলা কামিসি বিদামিন কাযিবিন মিথ্যা রক্ত দিয়া ইসুবের জামাটারে মাইক্কা লাল বানাই আনছে একটা ছাগল জবাই কইরা ছাগলের রক্ত মাইক্কা জামাটারে এনে বুঝাইতেছে বাগে খাইছে নাজুবিল্লাহ কইতেন না আসলে কি বাগে খাইছে বাবা গোনা আমার ছেলেকে বাগে খাইতে পারে না বলে বাবা ওয়ামা আনতা বি মুকমিনিন লানা ওয়ালাউ কুননা সাদিকিন আপনি কেন আমাদের কথা বিশ্বাস করেন না এই দেখেন আমরা রক্ত মাখা কামিজ আনছি ইয়াকুব নবী কামিজটা দইরা এভাবে খোলে খুললা কয় আহারে এটা কত ভালো বাঘ কয় কি কয় আমার ছেলের জামা খুললা পরে বাঘে খাইছে তারা দেখেন দেখেন কি সালাকি করছে জামা মাছের রক্ত দিয়ে তো শীত তো মনে নাই জামাটা ভালো কয় বাঘে হাসটা দিয়ে তো খাবে ছিড়ে বিড়া তো জামা তো ছিড়ে নাই জামা দে ভালো সুবহানাল্লাহ কইতেন না জামা তো ভালো নিশ্চয়ই কোন সালাকি আছে কি করছো বলো না বাবা বাঘে খেয়েছে এই তো আমরা বাঘ দইরা আনছি তারা একটা বাঘ দইরাও আনছে ছোট্ট একটা মেসি বাঘ দশ ভাই মিলে দইরা ফিটে বাইটা লই আইছে বাবার কাছে কি এই বাঘে খাইছে বাবা কয় আমি এখন বাঘের জিজ্ঞেস করব আসলে কি খাইছে কি না দশ ছেলে কয় সারছে কাম বাঘে কি আর কথা কইতে পারে ইয়াকুব নবী কয় তোমরা জানো না কোন নবী যদি হুকুম করে জঙ্গলার বাঘও কথা কইতে পারে আর জোরে কন্না সুবহানাল্লাহ নবী হুকুম জঙ্গলার বাঘও কথা বলতে বাধ্য ভাইজান আমার তারা বাঘটাকে বলল ঠিক আছে বাবা কথা বলেন বাঘের সাথে ইয়াকুব নবীকে এই বাঘ তুমি কি আমার ছেলে ইসুবরে খাইছো দশ ভাই মনে করছে বাঘে কি আর কথা কইব বাঘে কয় হ এ তাকে শক্তি বড় হয়ে গেছে বাঘে তো কইয়ে দিব আল্লাহু আকবার কইতেন না এটা মজার ঘটনা কয় তুমি কি আমার ইসুবরে খাইছো কয় ইয়াকুব নবী আপনার ইসুবরে খাওয়া তো দূরের কথা জঙ্গলার কোন হায়ওয়ান জানোয়ার কখনো কোন যুগের কোন নবীকে আক্রমণ করে না সুযোগ পাইলে একটু সেবা করে সুযোগ পাইলে কি করে যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি
নবী পাকের দুইজন মেয়ে বিয়ে করেছে আবু লাহাবের দুইজন ছেলে নবীজির দুইজন মেয়ে উতবা ও তাইবা করেছে আমার নবী যখন ধর্ম নিয়ে আসলো আবু লাহাব তার ছেলেদেরকে বলল মুহাম্মদের ধর্ম আমরা গ্রহণ করব না তার মেয়েও আমরা রাখব না যদি আবু লাহাব বলছে যদি তোমরা দুই ছেলে মুহাম্মদের দুই মেয়েকে তালাক না দাও তাইলে এটাই সেই যুগে জায়েজ ছিল কাফের মুসলমানের বিয়ে হইতো যদি তালাক না দাও তাহলে আমার সম্পত্তি থেকে তোমাদেরকে ত্যাজ্য করব আবু লাহাব এই কথা বলছে বলার পরে এই দুই ছেলে দুই মেয়েকে নিয়ে নবীর কাছে গেছে যাইয়া ছোট ছেলেটা ওতাইবা ছোট ছেলে সে সুন্দর মতো দিয়ে আসছে নবীর বিরুদ্ধে কিছু কয় নাই আর বড়টা নবীর লোক রাগারাগি করছে তুমি নতুন ধর্ম লই আইছো এখন আমার বউ হারাইছি একদিকে বাপের সম্পদ আর একদিকে বউ আমি দিয়া গেলাম তোমার মায়া নিতাম না আর তুমি তোমার ধর্ম লইয়া থাকো ও রাগারাগি করছে আর কি আমার নবী কো আল্লাহ তুমি তারে জঙ্গলার একটা হিংস্র প্রাণী দিয়া বিচার করো সুবহানাল্লাহ কইতেন না এখন দুই ভাই মেয়ে দিয়া বাড়িতে চলে গেছে আবু লাহাব কিরে চলে আইসাত কয় দিয়া আইছি মোহাম্মদ কিছু কইছিনি কয় কইছে কি কইছে কয় আমারে কইছে আল্লাহ জঙ্গলার একটা হিংস্র প্রাণী দিয়া তুই তার বিচার কর আবু লাহাব শক্তি বড় হয়ে গেছে কয় বাবা এরকম করেন কেমনে কয় রে মোহাম্মদ যা কয় তা হয় তোরে তো জঙ্গলার বাঘে খাইবো তোরে সিংহ খাইবো না মোহাম্মদ কার মোহাম্মদ যা কয় তা হয় আল্লাহ আকবার কইতেন না কাফেরও ওই কথা মানতে পারত এখন আবু লাহাব তারে ব্যবসা বাণিজ্য দেয় না একবার সিরিয়াতে রওনা হইছে মাথার টেনশন মোহাম্মদ বদুয়া দিছে উপায় নাই মাথার টেনশন সিরিয়াতে যাওয়ার টাইমে কয়ে দিছে এই আমার ছেলেরে তোমরা মাঝখানে রাইখো কাঁচা কোনা ত্রাক্ষ না কোনান দিক কোন প্রাণী আবার আক্রমণ করে যখন ঘুমাইবা তাবুর ভিতরে তখন চতুর্দিক দিয়া বস্তা দিয়া ঘোড়া দিয়া তারে মাঝখানে রাইখো তোমরা চতুর্দিক দিয়া ঘুমাইও তারা একটা তাবু করে ঘুমাইতেছে ব্যবসায়ীরা রাত্রে জঙ্গলা থেকে এক বাঘ আইছে বাঘ আইসা সবার নাকের মুখের উপরে বাঘের সঙ্গে একটা আছলো দেয় না কিচ্ছু করে না সুইঙ্গা সুইঙ্গা ওই আসল আসামি খুঁজে ভাইতে আসে না সুবহানাল্লাহ কর না দে বস্তা আর বস্তা বাঘে বস্তার উপরে উঠটা ওই তার গাড়ের মধ্যে কামড় দিয়া তারে হত্যা করে চলে গেছে একটা মানুষও আক্রমণ করে নাই আবু লাহাবকে খবর পড়াইছে ও আমার ছেলেরে তো বাঘে খাইছে কই রে আমি বলছিলাম পাহারা দিতি আমি বলছিলাম পাহারা দিতি তারা কয় মুহাম্মদের আল্লাহ কখনো কাউকে যদি আক্রমণ করে কোনো হিংসু মানে দিয়া পাহারা দিয়া রাখা সম্ভব না এই দেখেন তার বিচার তাহলে বাঘে নবীর দুশ্মনও চিনে এ কথা কয় না আবার নবীর বন্ধুও চিনি কিনা কন হাজতে সফিনা রাদিয়াল্লাহু তাআলা আমার নবীর খাদেম ছিল তে কাফেরদের হাতে বন্দী হইছে কাফেররা জেলখানা শাস্তি দিতেছে যে জেলখানা বন্দী হইছে হযরত সফিনা রাদিয়াল্লাহু খবর পাইছে মুসলমান বাহিনী এই এলাকা আসছে কিন্তু কোথায় আছে এটা জানে না পরে রাত্রে একদিন জেলখানা থেকে চুপু চুপে বাইর হইয়া একটা জঙ্গলার ভিতর দিয়ে রওনা হইছে মুসলমানদের কাছে চলে যাবে রাত্রে হঠাৎ করে জঙ্গলা বনের ভিতরে এক বাঘ পড়ল কি পড়ল বাঘ আমি তোরে খাবো নবীর খাদেম নবীর গোলাম সাফিনা কয় রে বাঘ আমি নবীর গোলাম সুবহানাল্লাহ কয় বাঘে কয় তুমি আমার পিছে পিছে আসো বাঘের লেজ লড়াইরা অন্যান্য বাঘের থেকে আক্রমণ থেকে বাঁচাইয়া নবীর গোলাম সফিনারে ওই মুসলমানদের ক্যাম্প উনি আউগে দিয়েছে এই দুইটা ঘটনা বুঝেন নবীর দুশ্মনও বাঘে চিনে নবীর গোলামও বাঘে গোলামানে মুহাম্মদ জান দেনে সে নেহি ডরতে ये सर कट जाए ना रखा जाए कुछ परवाह नहीं करते भाई साहब এখন ইয়াকুব নবীর বুঝ হইছে যে ছেলেকে বাগে খায় নাই ইয়াকুব নবী বলে ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসাকুম আমরা ফাসাবরুন জামিলুন আমি এখন দুজনে আছরা কোনো উপায় নাই যা তোরা চলে যা ইয়াকুব আলাইহিস সালাম রাগারাগি করে ছেলেদেরকে বিদায় দিল কান্না কাটি দিন দিন ইয়াকুব নবী কাঁদতেছে রাখলাম ইয়াকুব নবীর ঘটনা আসুন না আবার ইসুবের কাছে যাই ইসুব নবী কোথায় যেরকম না কোন জায়গায় আমার আল্লাহ পাক বলেন
وجاءت سيارة فأرسلوا واردهم فأدلى دلوه قال يا بشرى هذا غلام الله أكبر كان وأسره بدعة والله عليم بما يعملون سبحان الله كان আমার আল্লাহ পাক বলেন ওই ব্যবসায়ীরা সিরিয়া থেকে মিশরে যখন রওনা হলো ব্যবসায়ীরা যাওয়ার টাইমে তাদের ওট তাদের ঘোড়া তাদের গাদা খচ্চর বাহনগুলো এই পথে যায় ইউসুফকে যে ইকুয়ায় পালাইছে এখানে আইসা ঘোড়াগুলো আর সামনে যায় না ওটগুলো সামনে যায় না যত পিড়ে যত চাবুক মারে এগুলো শুইয়া পড়ে কারণ নিশ্চয়ই এখানে কোনো কারণ আছে এবার সর্দারকে বলো সর্দার এখানে তাবু করেন একটু বিশ্রাম করেন সর্দার তাবু করলো বিশ্রাম করলো তাদের রক্ষীরা বলে হুজুর এই ঘোড়াগুলো ওটগুলোকে পানি দেওয়া দরকার পাশে কুয়া আছে ওই সর্দার বলে আমি জানি এই কুয়ার পানি লবণাক্ত বিষাক্ত এগুলো ওটে গোনা খাওয়ার উপযোগী না মানুষ খাওয়ার উপযোগী না কর্মচারী বলে হুজুর তুলে দেখি না মালিক বল তুলতে পারবা খাইতে পারবা না বল হুজুর তুলে দেখি না অন্তত পশুগুলো একটু হলেও তো খায়া জীবনটা বাঁচাবে ইতিমধ্যে একজন বৃদ্ধ মানুষ অসুস্থ হয়ে গেছে মইরা যায় তফসিরে পাওয়া যায় ওই বৃদ্ধ লোকটা শুধু পানি পানি বলে কিন্তু পানি কোথায় পাবে পানি নাই রাগ করে একজন মানুষ তাড়াতাড়ি যাইয়া একটা বালতি ছেড়ে দিল কুয়ার ভিতরে আল্লাহ পাক বলেন ফাআদলাদালাহু দাল উনমানি বালতি বালতি যখন কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছে বালতি যখন কুয়ার ভিতরে ছেড়ে দিয়েছে ইউসুফ নবী বালতিটা দেখেছে কিছু বলে না সুবহানাল্লাহ কোন আল্লাহ পাক জিব্রাইল আমিনকে দিয়ে লোক পাঠায় জিব্রাইল আমিনকে দিয়ে খবর পাঠালেন কুয়ার ভিতরে এরে ইউসুফ তোমাকে আল্লাহ পাক নবতী দান করবে তুমি ধৈর্য নাও এই কুয়ার থেকে আল্লাহ তোমাকে তুলবে তুমি টেনশন করো না ইউসুফ নবী বসে আছে হঠাৎ করে বালতি পড়লো এক বালতি পানি উপরে তুলে ওই লোক একটু মুখ দিয়া দেখে যেই পানি কোনো পশুয়ে খাইতে পারে না লবণাক্ত এটা খাওয়ার উপযোগী নয় ওই পানি সুস্বাদু শরবত হইয়া গেছে ইউসুফ নবীর শরীরে লাগার কারণে পানি শরবত হয়ে গেছে আরো জোরে করলে সুবহানাল্লাহ এটা আমার কথা না ভাই কোরআন শরীফের কথা পানি শরবত এখন কর্মচারীকে মালিক কয় কি কই শরবত পানি কার কস কি হ্যাঁ দেখে আর মজা সবাই ডাকে আসো 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 এখান থেকে একটু পানি রুগী রে খাওয়াইলো রুগী সুস্থ হয়ে গেল পশুগুলো খাইলো মানুষগুলো খাইলো আরেক বালতি তোল এবার আরেক বালতি যখন পালাইলো আল্লাহ কয় ইসু এই কুয়ার থেকে যদি তুমি উঠতে হয় এই বালতির মধ্যে উইটা তুমি বস আর জোরে কর না সুবহানাল্লাহ ইসা আলাইহিস সালাম বালতির ভিতরে উঠে বসলো ফা আরসালু ওয়ারিদাহুম ফা আদলা দালওয়াহু যখন বালতি পালাইলো বালতির মধ্যে বসছে বালতি টান্না তুলতেছে ক্রিয়া তো ওজন কা ঘটনা কি যখন বালতি মুখ বরাবর আসছে কুয়ার কালা ইয়া বসা হাজা গোলাম সুবহানাল্লাহ কয় তখন বালতি টান্না কই লোকজন শুভ খবর কয় কি হাজা গোলাম আর দারুণ এক ছেলে সুবহানাল্লাহ কইতেন না এখানে গোলাম মানি সন্তান গোলাম মানি ছেলে গোলাম মানি কিনা দাস গোলাম মানি বন্দা আমার দেশের কিছু মুলবি আমরা নবীর গোলাম দাবি করি মুলবিরা ফতুয়া দেয় গোলাম তো হইবো আল্লাহর নবীর গোলাম আবার কেন হইবো এখানে ইউসুফকে গোলাম বলেছে হাজা গোলামুন আল্লাহর গোলাম কয় নাই কইছে এটা বন্দার গোলাম আল্লাহ পাক কোরআনে বলেন কুলিয়া ইবাদি আল্লাজি কুলিয়া ইবাদি আল্লাজি আসরাফু লা তাকনাতু মির রহমাতিল্লাহ আল্লাহ পাক বলেন আমার নবীকে নবী আপনি বলেন কুলিয়া ইবাদি হে আমার বন্দারা কুলিয়া ইবাদি হে আমার বন্দারা নবী উম্মতের বন্দা কইতে কইছে সুবহানাল্লাহ কর না এখানে আল্লাহর সেজদা হলো এক বন্দিগি নবীর দুরুদ পড়া নবীর খেদমত করা নবীর গোলামি করা গোলাম অর্থ ছেলে গোলাম অর্থ ছেলে গোলাম অর্থ ছেলে আল্লাহ কোরআনে বহু জায়গায় বলেছে আল্লাহ পাকের গোলাম যদি হয় তাইলে আমরা কুল হুয়াল্লাহ সূরা কেন পড়বো আল্লাহ তাবারাকা তাআলা কি এই কথা বলেন নাই লামি আলি দোয়ালামি ইউলাদ আল্লাহ পাক কারো কাছ থেকে জন্ম দেন নাই জন্ম নেন নাই কাউকে কখনো জন্ম দেন নাই আল্লাহর কি ছেলে আছে আল্লাহর কি মেয়ে আছে আল্লাহ এক আল্লাহ কারো কাছ থেকে জন্ম নেন নাই কাউকে জন্ম দেন নাই এখন গোলাম হবে নবীর
বান্দা হবে আল্লাহ সুবহানাল্লাহ কর মাইয়্যিতুর রাসূল ফাকাত আতা আল্লাহ আমরা আল্লাহ বলে যে নবীর ইত্তেবা করবে সে আল্লাহর ইত্তেবা আদায় হয়ে যাবে তার পক্ষ থেকে এখন কি হলো এই ছেলে হাজা গোলাম সুন্দর গোলাম ওয়াসারু বেদাতান ওয়াল্লাহু আলিমুন বিমা ইয়ামালুন এটা খুব সুন্দর খুব ডকের আল্লাহ পাক বলে ওয়াসারুহু বিসামানিন বাখসিন দারাগিহিম মাদুদাত ওয়া কানু ফীহি মিনাজ জাহিদিন সুবহানাল্লাহ কর ওই 10 ভাই কুয়ার মধ্যে পালাইছে যেই তারা পরের দিন আয়শা পাহারা দিতেছে কেউ নেই কিনা কেউ নেই কিনা দূর থেকে তাকায় দেখতেছে ব্যবসায়ীরা তুলছে এরে সুযোগ যা ল লয়া তো যাইবে আমরা বলি যে আমগো ফলাইন না গোলাম আমগো কিনা গোলাম ফলাই আইছে আমরা গোলাম বিক্রি করব যা পাই বাইরে গোলাম বানাইয়া বেচব নাউজুবিল্লাহ কইতেন না দশ ভাই আইছে ইসুফকে যখন তুলছে কুয়ার থেকে এখন ইসুফ চুপ হয়ে দাঁড়ায় রইছে ওই লোকে যা নাম জিজ্ঞেস করে শুধু নামটা বলছে ইউসুফ সুবহানাল্লাহ কোন নামটা বলছে ঠিকানা বলো না আল্লাহ পাক হুকুম দিছে এই ইউসুফ তুমি কথা কম বলবা ঠিকানা বলবা না এই ব্যবসায়ীরা যেখানে নিতে চায় তুমি সেখানে যাইবা আমি তোমার জন্য আশ্রয় জায়গা করতেছি সুবহানাল্লাহ কোন ইউসুফ কোনো কথা কয় না দশ ভাই একে এই ব্যবসায়ীরা এই ইউসুফ আমাদের গোলাম ছাইরা দাও ব্যবসায়ীরা জিজ্ঞেস এই ইউসুফ তুমি কি তাদের গোলাম ইউসুফ কয় আমি তাদের ছোট তারা আমার বড় আমি তাদের অধীনে তারা আমার হুকুমের হুকুম দেওয়ার মতো ক্ষমতা রাখে কিন্তু ভাই এটাও কয় না গোলাম এটাও কয় না এখন ওই ব্যবসায়ী সর্দার কয় তোমার কথার মধ্যে সন্দেহ আছে তোমাকে তারা কেন কুয়াতে পালায় কয় তারা আমাকে মারতে চায় তারা আমাকে মারতে চায় এখন সে বুঝে গেছে ইউসুফ আর তাদের সাথে যাবে না তুমি আমাদের সাথে যাইবা বলে হ্যাঁ যাব এখন তারা বলে আমরা আমাদের এই গোলামকে বিক্রি করে দিব বলে দাম কত বলে অনেক দাম ও তোমার কাছে কত আছে এখন এই লোকে 18 দিরহাম কত দিরহাম 18 দিরহাম বাইর কইরা কয় আমার কাছে 18 দিরহাম আছে যদি তোমরা বেচো আমি কিনে লইয়া যামু আমি মিশরের বাজারে নিয়ে বেচালামু তোমরা যদি বেচো তাহলে দাও কেউ কেউ বেশি কেউ কেউ বেচবো না এক ভাই কে রে ইসুফ তো দূরে সরানোর কথা আমগো এমনিও বেচালা যা পাই বেচাবালা এখানে তাফসিরে আসছে 5 দিরহামের কথা 5 দিরহাম বিক্রি করে দিয়েছে ইসুফকে ব্যবসায়ীদের কাছে মিশরের ব্যবসায়ীদের কাছে ভাইয়েরা ভাইয়েরা এবার বাড়িতে চলে গেল বাবা বাড়িতে কান্নাকাটি করে এদিকে কি ঘটনা ঘটলো দেখেন وقال الذي اشتراه من مصر لامرته اكرمي مصواه عسى ان ينفعنا او نتخذه ولدا الله اكبر কর মিশরের বাজারে যখন ইউসুফকে লইয়া গেল এত সুন্দর ছেলে দেখার জন্য মানুষ ভিড় জমাইছে সুবহানাল্লাহ কর পৃথিবীতে চারজন মানুষ ছিল সবচাইতে সুন্দর দুইজন ছিল পুরুষ দুইজন ছিল নারী দুইজন নারীর মধ্যে সবচাইতে সুন্দরী ছিল মা হাওয়া আলাইহিস সালাম সবচাইতে সুন্দরী দ্বিতীয় সুন্দরী ছিল ইব্রাহিম নবীর বিবি সারা আর পুরুষের মধ্যে জগৎ সুন্দর সবচাইতে সুন্দর ছিল আমার আপনার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর দ্বিতীয় সুন্দর ছিল ইয়াকুব নবীর এই সন্তান ইউসুফ পয়গম্বর সিল্লাকন আল্লাহু আকবার মিশরের বাজারে নিছে হায় রে মাইশিকল সাইতে ইয়ে দেখার মতো ছেলে সুবহানাল্লাহ কর না আবার কেউ কেউ বলে রে এই ছেলে বুঝি গোলাম এর তো গোলামের মতোই মনে হয় না ইব্রানি বংশের নবাবের মতো মনে হয় এই ছেলে কয় না আমি গোলামি যে কিনেন না কিনেন বাইরা তো মারছে ইচ্ছা মতো বাইদের কাছে আর যাবে না আমারে যে কিনেন না কিনেন বহু লোক আইছে কিনতে চায় কিনতে চায় কিনতে চায় এখন দাম কেল বাড়তেছে একের পর এক দাম বাড়তেছে দাম বাড়তেছে দাম বাড়তেছে ইউসুফের দাম শুধু বাড়তেছে এইবার কি দাম হইলো জানেন মিশরের আজিজ ইউসুফকে কিনতে যাবে সুবহানাল্লাহ কর না মিশরের আজিজ ইউসুফকে কিন্তু দাম কত বলছে এক পাল্লা ইউসুফ বইব আর এক পাল্লা স্বর্ণ দিবা এত সুবহানাল্লাহ কইতেন না ঠিকে মিশরের আজিজ প্রধানমন্ত্রী ইউসুফকে কিনে বাড়িতে নিল নিয়া তার কোনো ছেলে মেয়ে নাই ইস্তারাহু মিন মিসরা মিসরা মানে মিশরের লি ইমরাতিহি তার বিবির কাছে নিয়ে গেল ইমরাতিহি আয় জুলেখা বিবির নাম হলো ওই মিশরের প্রধানমন্ত্রীর বিবির নাম কি জুলেখা
জুলেখা কে নিয়ে বলে আকরিমি মাসওয়াহু এই ছেলেকে সম্মান করো বলে কারণ কি এটা তো কিনা গোলাম ফাসা আইয়ান ফানা আশা করা যায় তার চেহারায় বোঝা যায় ভবিষ্যতে এই ছেলেকে দিয়ে আমাদের উপকার হবে সুবহানাল্লাহ বলুন না আও নাত্তাখিজাহু ওয়ালাদা অথবা তোমার ছেলে হিসেবে তাকে তুমি গ্রহণ করতে পারো সুবহানাল্লাহ বলুন না জুলেখা পাইয়া খুব খুশি ছোট ছেলে কি মায়া লাগে কত সুন্দর আল্লাহ পাক বলে ওয়া কাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ এইভাবে আমি ইউসুফকে দুনিয়ার মধ্যে থাকার ব্যবস্থা করে দিয়েছি কুয়ার থেকে একদম শাহী মহলে নিয়ে যাওয়া করে দিয়েছি কে আল্লাহ পাক বলেন ওয়ালিনুয়াল্লিমাহু মিন তাউইলিল আহাদিস আমি তাকে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছি ইউসুফকে কে শিক্ষা দিয়েছে والله غالب على امره ولكن اكثر الناس لا يعلمون আল্লাহ পাক তার কাজের উপরে এইভাবেই সিদ্ধান্ত নিয়ে থাকে অনেক মানুষ হয়তো এই জ্ঞান রাখে না ইউসুফকে কোথায় থেকে কোথায় নিয়ে গেল আমার আল্লাহ পাক বলেন ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু আতাইনাহু হুকমান ওয়া ইলমা দিন দিন যখন ইউসুফ বড় হইতেছে আল্লাহ বলে আমি তাকে হেকমত এবং ইলমা এলেম বৈজ্ঞানিক তথ্য এবং এলেম শিক্ষা দিতেছি সুবহানাল্লাহ কোন একদিন তো সুন্দর ঘটনা প্রধানমন্ত্রী আসছে খানা খাইবে বলতেছে আজকে এত সুন্দর করে খানা কে সাজাইলো জুলেখা বলতেছে আপনার পালক ছেলে ইউসুফ সাজাইছে সুবহানাল্লাহ বলবেন না এত সুন্দর করে সাজাইছে যেটা কোনো বিজ্ঞ বাউ সিরাও পারে না এত ভালো করে বলে বাবা তুমি কোথায় থেকে শিখছো বলে আমি এগুলা পারি সুবহানাল্লাহ কর না শিখাইছে কে জোরাগন শিখাইছে কে আল্লাহ পাক বলে আমি তাকে এত এলেম দান করেছি ওয়া কাযালিকা নাজিজিল মুহসিনিন এইভাবে যারা সৎকর্ম করে আল্লাহ বলে আমি তাদেরকে সৎকর্ম পরায়ণশীলদেরকে এইভাবে আমি উদ্ধার করি বিপদ থেকে চিৎকার দিকর না সুবহানাল্লাহ রাখলাম এখানে ইউসুফ দিন দিন বড় হলো দিন দিন বড় হলো একদিন কি ঘটনা ঘটল ইউসুফ বড় হলো যখন যুবক হলো সুন্দর হলো ওই জুলেখা ফালক ছেলে না ইউসুফের প্রতি তার নজর লাগতেছে খুব মায়া লাগতেছে খুব আদর সোহাগ করে খুব ভালো লাগে আল্লাহ তাবারাকা তাআলা বলেন কোরআনুল কারীমের মধ্যে যখন ছেলেটা দিন দিন বড় হলো বালাগা আশুদ্দা আতাইনাহু হুকমান ওয়া ইলমা সে যখন বালেগ হলো আরো সুন্দর নাতিস্নুতুজ হয়ে গেল আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়ারাওয়াদাতুহু আল্লাতী হুয়া ফি বাইতিহা আন নাফসিহি মাঝে মাঝে জুলেখা ইউসুফকে ডেকে তার ঘরে নেয় সুবহানাল্লাহ কোন তো ঘরের মানুষ ইউসুফ তো তার ঘরে যাইতেই পারে ঘরের মানুষ না পালক ছেলে ডেকে নেয় বিভিন্ন কথা বলে জুলেখা আস্তে আস্তে তার প্রতি দুর্বল হয়ে গেল সুবহানাল্লাহ কইতেন না আচ্ছা ঘটনাটা কে গড়ায় কথা কোনা কে গড়ায় জুলেখা তার প্রতি দুর্বল হয়ে গেল একদিন জুলেখা তার দাসীকে দিয়ে দাওয়াত দিল ইউসুফকে তার ঘরে ইউসুফ তো ঘরের মধ্যে আসলো জুলেখাও সুন্দর করে সাজগোজ করলো সুন্দর শাড়ি পরলো রুমটাকে সুন্দর করে সাজাইলো আর ওই বান্দি যখন ইউসুফকে ঘরে ঢুকাইতেছে আল্লাহ তাবারাকা তাআলা বলে ওয়াগাল্লাকাতিল আবওয়াবা সাতটা দরজা কয়টা এখানে আবওয়াবা মানে অনেকগুলো এখানে সাতটা বাবুস সাবা সাতটা দরজা মেরে তালা মেরে দিল তালা মেরে সবাই বেরিয়ে গেল শুধু ইউসুফকে সেখানে রাখলো জুলেখা ইউসুফের দিকে তাকায় বলে ওয়াকালা থাইতা লাকা সুবহানাল্লাহ কন্না ওয়াকালা থাইতা লাকা ইউসুফ আমি তোমাকে বলছি তুমি আমার দিকে তাকাও আমি তোমার সাথে দৈহিক সম্পর্ক করার জন্য তোমাকে আমার ঘরে এনেছি নাউজুবিল্লাহ বলেন আরো জোরে কোন ইসুফ নবী কি বলে ক্বালা মাযাল্লাহ ইসুফ নবীকে আমি আল্লাহর কাছে আশ্রয় চাই যেই ঘরে একজন নারী আর একজন পুরুষ ওই ঘরে কি আল্লাহ নাইও কথা কেন আল্লাহ নাইও তেই যে আকামডি করে মনে করে আল্লাহ দেখে না দেখে না না আল্লাহ পাক বলে ওহুয়া মাকুম আইনা মা কুনতুম তুমি যেখানে যাও যা কিছু করো আল্লাহ তোমার সাথে আছে কথা কোন ঠিক কিনা ইউসুফ বলে
মাযাল্লাহ আল্লাহর আশ্রয় চাই ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়া নিশ্চয়ই আমার বাদশা আমাকে ভালোভাবে খাওয়ায় ভালোভাবে রাখতেছে আমি কেন বাদশার এই হকের প্রতি হাত দিব আপনি তো বাদশার বিবি আমি কেন সেদিকে যাব ইন্নাহু লা ইউফলিহু যালিমুন নিশ্চয়ই যারা জালিম তাদেরকে আল্লাহ সফলতা দেয় না সফলতা জালিমদেরকে আল্লাহ সফলতা দেয় না ইউসুফ সেই ঘরে এখন কি হলো আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আর রাআ বুরহান রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু সুআ ওয়াল ফাহশা ইন্নাহু মিন ইবাদিনাল মুখলিসিন ইউসুফ তো ভালো মানুষ ইউসুফ তো কখনো জিনা ব্যভিচারে লিপ্ত হতে পারে না অন্যায় করতে পারে না ইউসুফ কান্দে আল্লাহ আমি কোন দিকে যাব চক্ষুটা বন্ধ করে দেখে ইয়াকুব নবী ওই ঘরে হাজির গায়েব থেকে বাবার চেহারা দেখে বাবার চেহারা দেখা ইউসুফ এখন কোন দিকে যাবে লজ্জায় মরতেছে একদিকে আল্লাহর ভয় আরেকদিকে বাবার চেহারা চোখের সামনে ভাসে লজ্জা শরম আল্লাহ পাক গায়েব থেকে আওয়াজ দেয় ইউসুফ রে তোমার পিছনে যে দরজা দেখা যায় এই দরজা দিয়ে তুমি দৌড় দাও ইউসুফ তাকায়া দেখে দরজা বন্ধ কেমনে দৌড় দিবে আল্লাহ তাবারাকা তাআলা বলেন ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরি সিল্লাকান আল্লাহু আকবার পিছন দিক দিয়ে ইউসুফ দৌড় দিছে দৌড় দেওয়ার সাথে সাথে দরজা ঠাস ঠাস করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা দরজার তালা ভেঙে গেছে সুবহানাল্লাহ কোন ভাঙছে কে ইউসুফ দৌড় দিয়েছে এখন জুলেখা কো আশ্চর্য এই তালা খুললো কেমনে তালা কে খুললো ইউসুফ দৌড় দিছে জুলেখা পিছন দিক দিয়ে দৌড়াইয়া ধরার চেষ্টা করতেছে ঘরের ভিতরে কেউ নাই যখন দরজার কাছে আসলো ওয়াকাদ্দাত কামিসাও মিন দুবুরিন পিছন দিক দিয়ে জামা ধরে একটা টান দিছে জামাটা ছিড়িয়া গেছে আল্লাহু আকবার কোন আল্লাহ তাবারাকা তাআলা বলে ওয়া আল ফায়াদা সাইয়্যিদাহা লাদাল বাবা দরজাটা যখন খুললো প্রথম দরজাটা যখন খুলে গেল সাত নম্বর দরজাটা যখন একদম লাস্টের দরজা যখন খুলে গেল দরজা খুলে তাকাইয়া দেখে সেখানে প্রধানমন্ত্রী দাঁড়িয়ে আছে জুলেখার স্বামী আমাদের দেশে একটা কথা আছে যেখানে বাঘের ভয় সেখানে চিন্তা করতেছে হায় হায় দোষ তো জুলেখার আমার তো দোষ নাই এখন আমি এই গরতন দূর দিয়া বাইরেছি বাসায় দেখছে আমি এখন যত ক্রিয়া কসম করি কইব আমারে দোষ কথা কোন ঠিক কি না ঠিক কি না ঠিক কি না কালাত মা জাজা ও মান আরাদা বি আহলিকা সুয়ান ইল্লা আই ইউসজানা আও আযাবুন আলিম এই ইউসুফকে যখন দেখলো তখন বাদশা বলে কি হয়েছে তোমাদের ঘটনা কি এখন জুলেখা সুর গুড়াইছে আমগো দেশের অনেক মহিলা দেখবেন এরকম আছে সুর গুড়াইয়া কি কথা জানেন কালাত মা জাজাউ মান আরাদা বি আহলিকা সুয়ে এ বাদশা আমার স্বামী কয় কি কি শাস্তি দিবেন ইউসুফকে কয় কেন আপনার নিজের বিবির দিকে হাত বাড়াইছে নাজবিল্লাহ কইতেন না সুর গুড়াইছিনি কার স্বামীর হাত থেকে বাঁচতেইব তো কি দিবেন সাজা বাদশায় কত তরোয়াল আনো ইউসুফকে কেটে ফেলবো জুলেখা কো না কাইতেন না কারণ কি কি করতেইব আই ইউসজানা জেলখানা দেন আও আযাবুন আলিম অথবা কঠিন শাস্তি দেন তৎকালীন সময়ে জিনা ব্যভিচারের শাস্তি ছিল কতল করা এখন জুলেখা কো না কতল করেন না তারে জেলখানা দেন নাইলে তারে শাস্তি দেন কারণ জুলেখার ইচ্ছা ইউসুফরে কতল করলে তো আর ইউসুফকে পাওয়া যাবে না যদি জেলখানা দেওয়া হয় শাস্তি দেওয়া হয় আবার কিছুদিন পরে হয়তো ইউসুফকে আমি পাইতে পারি ইউসুফকে কিভাবে জেলখানা দিবে এটা অনেক বড় ঘটনা জেলখানায় আবার অনেক স্বপ্ন দেখছে স্বপ্নের ব্যাখ্যা হয়েছে পরে জেলখানা থেকে উদ্ধার হয়েছে পরে ইউসুফের সাথে জুলেখার বিয়া হয়েছে সন্তানাদি হয়েছে ইয়াকুব আলাইহিস সালামের কাছে এই ইউসুফ নবীর পোশাক গেছে জামা গেছে দশ ভাইরা আসছে এই দেশে কিভাবে খানা নিছে দশ ভাইরা কিভাবে পরিচয় হলো ইয়াকুব নবী এবার কিভাবে আসলো তারা মিশরে কিভাবে বসবাস করলো দারুণ দারুণ ঘটনা আল্লাহ তাবারাকা তাআলা আমাদেরকে কোরআনুল কারীমের প্রতিটি হরফের সওয়াব দান করুক জোরে কোন আমিন ইউসুফ আলাইহিস সালাম জেলখানায় দেওয়ার জন্য জুলেখা কি করলো ফন্দি করলো এই ইউসুফ এদিকে
বাদশা ডাকে, তোমার দোষ আছে? দোষ কার বলো? ইউসুফ কয় বাদশা হুজুর, আমি আরো ক্রিয়া কায়দা কইলাম নন বিশ্বাস, আমার কোনো সাক্ষী নাই। জোলেখার সাক্ষী আছে, ওই দাসী বান্ধি যে যায় সেটা সাক্ষী দিছে, ইউসুফে জোর করে ঘরে ঢুকছে। নাউজুবিল্লাহ কর না, আমগো দেশের যুগে মিথ্যা সাক্ষী দেয় অন্য আসেনি, জোরে কন, দরবারও মিথ্যা সাক্ষী দেয়, পয়সা খাইয়া দরবার করে, এই পয়সা খাইয়া দরবার করে আছে কিনা? আল্লাহ পাক বলে ইয়াউমা ইউনফাকু ফিস সুরে ফাতাতুন আফওয়াজা, কিয়ামতের ময়দানে দল দল যে মানুষগুলো উঠবে কবর থেকে, মিন কুবুরি কবিলাল মাওয়াফেক জামাতিন মুখতালিফাতিন, ভিন্ন ভিন্ন দল দলে কবর থেকে উঠে তারা হাশরের ময়দানে যাবে। এখানে এক ধরনের মানুষ কিয়ামতে উঠবে অন্ধ হইয়া, কি হইয়া? অন্ধ, কান কাডা, পাও কাডা, হাত কাডা, চোখ কানা। তখন জিজ্ঞেস করবে তোমরা কারা? ফেরেশতারা বলবে জিজ্ঞেস করার দরকার নাই, তোমরা আল্লাহ চিনে, তোমরা দুনিয়াতে ঘুষ খাইয়া বিচার করছো আর মিথ্যা সাক্ষী দিছ। এই ঘুষ খাইয়া বিচার করে না আসেনিও, বড়রা মনে হয় নাই, সব আমার কচু হাজিগঞ্জ সেদিকে। ঘুষ খাইয়া, ঘুষ খাইয়া বিচার করলে কেয়ামতে এই কান কাড়া অবস্থা উঠবে। ভাই সাহেব, ইউসুফ বলে আমার কোন সাক্ষী? জোলেখা কয় আমার সাক্ষী আছে। বলে যদি তোমার সাক্ষী না থাকে তোমাকে এখন শাস্তি দিব। ইউসুফ বলে আমার সাক্ষী একজন, কয় কে? কয় আল্লাহ। কে সাক্ষী? সবকিছুর সাক্ষী কে? জোরে কন, এই মাহফিলে এখন কে আছি সাক্ষী কে? বলে আমার সাক্ষী আল্লাহ। বলে তোমার সাক্ষী আল্লাহ, তোমার আল্লাহরে তো আমরা মানি না, এরা সব মূর্তি পূজা করে। তুমি আল্লাহরে বলো, আমার আল্লাহ তো এইভাবে আয়সা সাক্ষী দেয় না। এমন টাইমে শুনতেছে একটা ছোট বাচ্চা কানতেছে, সুবহানাল্লাহ কন। এবার ইউসুফ ডাইগে কইতেছে ছোট বাচ্চার কান্না শুইনা, কোরআন শরীফের মধ্যে ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। ও বাচ্চা আমার সাক্ষী আছে। কয় সাক্ষী? কই? কয় ও ছোট বাচ্চা। কোন ছোট বাচ্চা? সে হলো জোলেখার মামা তো বোন। জোলেখার মামা মামানি মারা গেছে, মামা তো বোন কে পালতে আনছে জোলেখায়, ছোট একটা মেয়ে বাচ্চা, ছোট বাচ্চা, অল্প, এখনো বসতে পারো না ঠিক মতো। এই বাচ্চা বলে ইউসুফের সাক্ষী, সুবহানাল্লাহ কোন। এরে বাচ্চাকে কথা বলতে পারবে তুমি কি বলো? ইউসুফ কয় আল্লাহ হক মানুষের পক্ষে সাক্ষী দেওয়ার জন্য এই ছোট বাচ্চায় কথা বলতে পারবে। আর এই ঘরের মধ্যে ছোট বাচ্চারা ছিল আর কেহ, এখন জোলেখা চিন্তা করতেছে ছোট বাচ্চা বুঝি কথা কই বসে আসছে, তার সাক্ষী দুর্বল। সাক্ষী ইউসুফ কয় আমার এটাই মূল সাক্ষী। এখন বাদশা বলে তো বলো তোমার সাক্ষীকে বলো, তাহলে বাচ্চাটা নিয়ে আসেন। ছোট বাচ্চা নিয়ে আসলো, ইউসুফ মাথায় মোসা দিয়া বলতেছে হে ছোট শিশু তুমি বলো দোষ কি আমার না জোলেখার? সুবহানাল্লাহ কোন। হে ছোট শিশু তুমি বলো দোষ কি আমার না জোলেখার? এই কথা যখন বলল এই ছোট বাচ্চার জবান খুলে গেছে। সুবহানাল্লাহ কোন না, ছোট বাচ্চাকে ও বাদশা ইউসুফের দোষটা জোলেখার দোষ এই কথা আমি বলবো না, আমি আপনাকে একটা যুক্তি দিব। বাদশা কর শাস্তি কাম, এই বাচ্চা বেলা আবার যুক্তিও দিব। সুবহানাল্লাহ কোন না, মাত্র চার মাস বয়স, বয়স কয় মাস? বয়স কয় মাস? চার মাস বয়সের বাচ্চা, একবার গাড়ির জ্বালা আবার সোরার জ্বালা, কত কষ্টে যে আপনি করে বসাইছি, আল্লাহ সবারে কবুল করো, জোরে কোন আমিন। এখন আবার ইউসুফ জোলেখার প্রেমের জ্বালা, এ কথা কোন ঠিক কিনা? প্রেম কইরাছে ইউসুফ নবী, যার প্রেমে জোলেখা বিবি গো। থাক কইতাম না। এই দেখেন ইউসুফ আলাইহিস সালাম কয় আমার সাক্ষী ছোট বাচ্চা, বাচ্চা কইতেছে আমি যুক্তি দিব। বাদশা কয় কি যুক্তি? চার মাসের বাচ্চা যুক্তি দিব। এখন বাচ্চা যুক্তি দেয় ইন কানা কামিসুহু কুদ্দামিন কবলেন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন
وإن كان قميصه قد من دبر فكذبت وهو من الصادقين سبحان الله কর বলে ও বাদশা ইসুবর জামা যদি সামনে দিয়া সিরা থাকে ছোট বাচ্চা যুক্তি দেয় ইসুবের জামা যদি সামনে দিয়া সিরা থাকে তাহলে ইসুব দোষী জুলেখা নিষ্পাপ কারণ একটা পুরুষ একটা নারীর প্রতি অন্যায় ভাবে আক্রমণ করতে গেলে ওই নারী বাঁচার জন্য সামনের জামা ধরাটা আটানি করবে সিরে যদি সামনে দিয়া চিরবে আর যদি পিছন দিক দিয়া সিরা থাকে তাইলে জুলেখা দোষী ইসুব নির্দোষ যুক্তিটা দিছে কয় মাসের বাচ্চা জোরে কোন বাদশাকে ইসুবের দিকে আসো বাদশা ইসুবের ফিটের দিকে তাকায় আর দেখে জামাটা ফিসুন দিয়া সিরা আল্লাহু আকবার কর না এই কথা বলতে দেরি এইবার জুলেখার চেহারা লগে নাই আসল কথা তো ছোট বাচ্চা বলে দিছে জামা ফিসুন দিক দিয়া সিরা বাদশাকে জুলেখা দোষটা ঠিক করে স্বীকার কর কার কয় ইসুবের দোষ ভালো কথা ইসুবের দোষ তুমি আজকে এরম সাহায্য কা সুবহানাল্লাহ কর না নারীরা সাজন জায়েজ আছে নিও আছে সে সাজটা দেখাইতে বস স্বামীরে কারে স্বামীর জন্য সাজগোজ করবে নারীরা কারণ স্ত্রীর সৌন্দর্য দেখে স্বামী যদি মুস্কি হাসি দেয় তাহলে স্ত্রীর সগিরা গুনাগুলো আল্লাহ মাফ করে দেয় জোরে জোরে কান্না সুবহানাল্লাহ স্বামীর জন্য মুস্কি হাসি